নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। শারদীয়ার শুভেচ্ছা আমি সকল বন্ধুদের জানাচ্ছি আজ এই মহাসপ্তমীর প্রাক্কালে। আজ আমি তপসী মাছের ফ্রাইয়ের রেসিপিটা তৈরি করছি। কিভাবে বানাচ্ছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি তপসী মাছ নিয়ে নিয়েছি। তপসী মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেটটের সব পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে প্রথমে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দু চামচ আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা যেন খুব ভালোভাবে তপসী মাছের সঙ্গে ম্যারিনেট হয়ে যায় এইভাবে দিতে হবে। এবার এর মধ্যে আমি স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা এমনভাবে দিতে হবে যেন নুনটা মাছের গায়ে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে এইভাবে। এই অবস্থায় এটাকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিচ্ছি। এই জন্য আমি এটাকে এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 টেবিল স্পুন বেসন নিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়ে নিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম 1 টিস্পুন, হলুদ গুঁড়ো নিলাম 1 টিস্পুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কালো জিরে দিলাম 1/2 চা চামচ। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেন চালের গুঁড়ো আর বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ খাবার সোডা দিয়ে দিলাম। এবার সবগুলোকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দেব। ব্যাটারটা খুব তরল করব না, আবার খুব শক্ত বানাবো না, মানে গাঢ় বানাবো না, সেইভাবে তৈরি করতে হবে। ওই জন্য ব্যাটারটার মধ্যে জলটা একবারে দেব না, অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে গুলতে থাকবো। দেখুন ব্যাটারটা তৈরি করা আমার হয়ে গেছে, ঠিক এই ধরনের ব্যাটারটা তৈরি হবে। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ব্যাটারটা তো আমার আগেই তৈরি করা হয়ে গিয়েছিল। এবার আমি এই ব্যাটারের মধ্যে মাছটাকে এইভাবে ডিপ করে নিচ্ছি। করে নিয়ে তারপরে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়েছি। তেলটা একটু গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে এর মধ্যে ডিপ করে এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা দিক ভাজা হবে, তারপরে আবার অপর দিকটা উল্টিয়ে দেব। এইভাবে সবকটা মাছকেই আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল তপসী মাছের ফ্রাই। এইভাবে অতি অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন তপসী মাছের ফ্রাই, যেটা ভাতের সঙ্গে তো খুব ভালো লাগেই, এছাড়া স্ন্যাক্স হিসেবেও তৈরি করা যেতে পারে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।